কালীমায়ের মন্দিরে চুরির ঘটনায় যুক্ত নজরুল ইসলাম নামে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করল পুলিশ। গত 28 অক্টোবর গভীর রাতে আগরতলা আমতলী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালীমায়ের মন্দিরে এক চুরির ঘটনা সংঘটিত হয়। এই চুরির ঘটনা কালীমায়ের মন্দির থেকে 10 লক্ষ টাকার বিভিন্ন জিনিসপত্র সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। কালীমায়ের মন্দিরে চুরি করে প্রায় দীর্ঘদিন ধরে পুলিশের নাগালের বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল নজরুল ইসলাম নামে সেই কুখ্যাত চোর। আগরতলা আমতলী থানার পুলিশ অভিযুক্ত কুখ্যাত চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ISBD সংলগ্ন এলাকা থেকে এই কুখ্যাত চোর নজরুল ইসলাম, বয়স 24 বছর, বাবার নাম কুতুব আলী, বাড়ি ধর্মনগর মহকুমা জালাইবাড়ি এলাকায়, গ্রেফতার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানার পুলিশ ধৃত কুখ্যাত চোর নজরুল ইসলামকে আগরতলা আমতলী থানার 145 নম্বর মামলায় আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর প্রীতিময় চাকমান। আমতলী পিএস থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়, তো ইনফরমেশন মূলে আমরা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করি। বর্তমানে আমাদের এই হেফাজতে আছে। তো অ্যাকচুয়ালি সে আমতলী পিএসের 145 নম্বর কেসের চুরি কাণ্ডের সঙ্গে জড়িত। তো তাকে কোথা থেকে আটক করা হয়েছে? রাজবাড়ি থেকে আটক করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।